আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রাতে দেরি করে ঘুমালে জীবনে নেমে আসে বহু বিপদ, শরীরে বাসা বাঁধে অসংখ্য রোগ। আজকের ভিডিওতে আলোচনা করব রাতে দেরি করে ঘুমালে কি কি সমস্যা হয়, যার অনেকগুলোই হয়তো আপনি এখন পর্যন্ত জানেন না বা শুনেননি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঘুমানোর সঠিক সময় কখন? আল্লাহ তাআলা সূরা নাবার 10-12 নং আয়াতে বলেন, আর তোমাদের নিদ্রাকে বানিয়েছি আরামের জন্য এবং তোমাদের রাত্রিগুলোকে বানিয়েছি আবরণ অর্থাৎ অন্ধকার, যাতে করে মানুষ সুন্দরভাবে আরাম বা ঘুমোতে পারে, এবং মহান আল্লাহর দিনকে বানিয়েছি কর্মের জন্য। তাই দিনে কাজ এবং রাতে শরীরকে আরাম দেওয়া আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর বিছানায় শুয়ে পড়তেন, আবার রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তারপর শুয়ে পড়তেন, আবার উঠে ফজর নামাজ আদায় করতেন। তাই বর্তমানে বাংলাদেশ সময় অনুযায়ী 9-10 বা 11 মধ্যে ঘুমিয়ে যাওয়া উত্তম। তাহলে সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব হবে এবং ফজরের নামাজের সময় মতো আদায় করা সম্ভব হবে। যদি কোনো কারণে রাত 12-1 বেজে যায়, তাহলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ আদায় করে একটু বিশ্রাম নিতে পারেন। এছাড়া যারা ছাত্র বা বিভিন্ন কাজের জন্য কিছুদিন রাতে দেরি করে ঘুমানোর প্রয়োজন মনে করেন, তাহলে বিশেষ কোনো কারণে কিছুদিন দেরি হলে সমস্যা নেই, তবে নিয়মিত যেন না হয়। রাতে দেরি করে ঘুমালে কি কি সমস্যা হয়? আল্লাহ তাআলা কাজকর্মের জন্য দিন বানিয়েছেন আর আরামের জন্য বানিয়েছেন রাত্রি, আর আমরা সম্পূর্ণ এর বিপরীত করে থাকি। রাত্রি 12-1, 2 এমনকি অনেকে 3-4 পরে ঘুমাই। এতে যে কত ক্ষতি হয় তা আমরা নিজেই জানি না। যুক্তরাজ্যে 4,33,000 মানুষের উপর জরিপ চালিয়ে দেখা যায়, সকালে তাড়াতাড়ি উঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। মনে রাখতে হবে, রাতে দেরি করে ঘুমানো মানে নিজের শরীরে রোগ ডেকে আনা। রাতে দেরি করে ঘুমালে যা হয়, চোখের চারপাশে কালো দাগ, 2 যৌন সমস্যা দেখা দেয়, 3 সুগার হবার সম্ভাবনা বাড়ে, 4 চুল পাকা ও চুল পড়ার সমস্যা দেখা দেয় অল্প বয়সী, 5 হার্টের সমস্যা বৃদ্ধি পায়, 6 ক্যান্সারের ঝুঁকি বাড়ে, 7 দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, 8 মেজাজ খিটখিটে হয়ে যায়, 9 মানসিক রোগ হবার ঝুঁকি বাড়ে, 10 মাথা ব্যথার সমস্যা দেখা দেয়, 11 স্মৃতিশক্তি হ্রাস পায়, 12 চেহারায় বয়সের ছাপ পড়ে যায়, 13 অলসতা বৃদ্ধি পায়, 14 অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দেয়, ইত্যাদি বহু রোগ শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। রাতে দেরি করে ঘুমালে রোগ হয় কেন? পরিমাণ মতো খাবার, পরিমাণ মতো ঘুম, পরিমাণ মতো বিশ্রাম একজন মানুষের জীবনে অতি প্রয়োজন। নচেৎ মানুষের শরীরে বিভিন্ন রোগ সহজেই বাসা বাঁধতে শুরু করবে। দিনে ঘুমানো থেকে রাতে ঘুমানো হাজার গুণে বেশি উত্তম, আপনি পরীক্ষা করলে বুঝতে পারবেন। রাতে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, দেখবেন সকালে উঠে আপনার শরীর খুব ভালো লাগে ও আগের তুলনায় অধিক কাজ করার শক্তি বৃদ্ধি পায় এবং মনও ভালো থাকে। কিন্তু রাতে যদি দেরিতে ঘুমান আর সকালে দেরি করে ঘুম থেকে উঠেন, তাহলে দেখবেন সারা দিন শরীর খারাপ লাগছে। তার মানে স্পষ্ট বুঝতে পারলাম, রাতে ঘুমের কাজা দিনে আদায় সম্ভব নয়। আল্লাহ তাআলা মানুষের সুখের জন্য যে নিয়ম বানিয়েছেন, সে অনুযায়ী মানুষ চললে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষ সুস্থ থাকতে পারবে। কিন্তু এর বিপরীত করলে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। রাতে দেরি করে ঘুমালে শরীর প্রয়োজন মতো বিশ্রাম পায় না, যার ফলে বিভিন্ন রোগ হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, এর সমাধান কি? এর সমাধান হলো শরীরকে প্রয়োজন মতো বিশ্রাম দেওয়া, অর্থাৎ প্রয়োজন মতো ঘুমানো। কোন বয়সে মানুষ কতটা ঘুমালে তার প্রয়োজন মিটবে তা ভালোভাবে জেনে নেওয়া, আমরা এই ভিডিওর শেষে তা বলে দিচ্ছি। যদি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন এবং সকালে তাড়াতাড়ি উঠে যেতে পারেন, তাহলে এই সমস্যার সমাধান হবে এবং বহু রোগ থেকে বেঁচে যেতে পারবেন। যদি বলেন রাতে তাড়াতাড়ি ঘুম আসে না এবং সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, এখন কি করব? এর উত্তর হলো, যেহেতু আপনি রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে দেরি করে ওঠার অভ্যাস হয়ে গেছে, তাই সেটা পরিবর্তন করতে কিছুদিন সময় লাগবে। যেমন ধরুন, এশার নামাজ এর পর খাওয়া দাওয়া করে ছোটখাটো কাজ শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়লেন, আপনার ঘুম আসছে না, তবুও নিয়মিত তা করে যাবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন ফজরের সময় ওঠার জন্য, এবং ফজরের নামাজ আদায় করবেন কষ্ট করে, এমন নিয়মের অনুসরণ করতে থাকুন 30 দিন। তখন দেখবেন তাড়াতাড়ি ঘুম চলে আসবে এবং আপনি প্রতিদিন সঠিক সময়ে উঠতে পারছেন। মোট কথা হচ্ছে, আপনাকে লম্বা সময় ধরে এই প্র্যাকটিসটি চালিয়ে যেতে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি নিয়মিত তাড়াতাড়ি শুয়ে যান, কিছুদিন ঘুম না আসলেও আস্তে আস্তে এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। কারণ এটি তো সঠিক অভ্যেস, এটি আপনার শরীর চায়। হয়তো আপনি দীর্ঘদিন নিয়ম অমান্য করায়
আপনার মস্তিষ্ক বিভ্রান্তিতে পড়ে গেছে। আপনার খুব সহজে তাড়াতাড়ি ঘুম চলে আসবে নিয়মটি পরিবর্তন করে ফেললেই, এবং তাড়াতাড়ি উঠতে পারবেন এবং ফজরের নামাজ আদায় করতে পারবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই সকল সমস্যার সমাধান হয়ে গেছে, আর এই সমস্যার সমাধান হয়ে গেলে বহু রোগ আপনার শরীর থেকে পালিয়ে যাবে, আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। শরীর সুস্থ রাখতে কত ঘন্টা ঘুম প্রয়োজন আমরা প্রথমে বলেছিলাম, আমরা বলে দিব। 3 মাসের কম বয়সী বাচ্চার জন্য প্রতিদিন 14 থেকে 17 ঘন্টা ঘুমের প্রয়োজন। এই সময় বাচ্চাদের গ্রোথ সবচেয়ে বেশি হয়, তাই তাদের ঘুমের প্রয়োজন বেশি। 4 থেকে 11 মাসের বাচ্চাদের জন্য 12 থেকে 15 ঘন্টা ঘুমের প্রয়োজন। 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 12 ঘন্টা ঘুমের প্রয়োজন। 6 থেকে 13 বছরের ছেলে মেয়েদের জন্য 9 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন। 14 থেকে 17 বছরের ছেলে মেয়েদের জন্য 8 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন। 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। 26 থেকে 64 বছরের নারী ও পুরুষের জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। আর 64 বছরের উপরের লোকদের জন্য 4-6 ঘন্টা ঘুমালে তারা তাদেরকে রিকভার করে নিতে পারে, তাই বয়স যত বাড়বে ঘুম তত কমবে। আর এভাবে মানুষ একদিন চূড়ান্ত ঘুমের দিকে এগিয়ে যাবে, আর সেটি হচ্ছে মৃত্যু। যদি সঠিক ঘুম হয় তাহলে শরীর সুস্থ ও ভালো থাকবে, আর ঠিকমতো ঘুম না হলে শরীর খারাপ হবে এবং শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। তাই আমাদের সকলকে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক নিয়ম মানার, কোরআন সুন্নাহ পালন করার তৌফিক দান করে। আমিন।